ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম একদম ইউনিক একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ফোনের নেভিগেশন বারে আপনার নাম এবং আপনার ছবি অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম ইউনিক ভিডিও পেতে আমার পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন আমরা প্লে স্টোরে চলে যাব, সার্চ করব NAVBAR স্লাইড শো, SLIDSHO। দেন আমরা অ্যাপটি ওপেন করব, দেন ইনস্টল করব। অ্যাপটি জাস্ট 1 MB, তাই খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। দেন এটি ওপেন করব, দেন অলওয়েজ, দেন এগুলো মার্ক করে দিব, নাহলে অ্যাপটি ওপেন হবে না। ওকে, দেন অলওয়েজ অলো। দেন চোখ কান নাক বন্ধ করে টাচ করে থাকবো, কারণ এগুলো দেখার মতো কিছুই নেই। দেন আমি আমার অ্যাপটি ঢুকলাম, দেন অনেকগুলো অপশন পাবেন। আমি দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করব, দেন ওপর দেখতে পাচ্ছেন টেক্সট নোটে ক্লিক করব। দেন আপনার আমি আমার নাম লিখবো, এ স্পেস স্পেস লিখবেন, তাহলে লেখার সুন্দর দেখা যাবে। এ স্পেস এন স্পেস এ সরি এ স্পেস এস, দেন অ্যাড কর দিবেন, দেন ক্লোজ। দেন এই পাশে রাইট সাইড অন করে দিবেন, দেখুন নামটা ভাসছে, কিন্তু নামটা ছোটো করে ভাসছে, তাই আমি টেক্সট সাইজটা বড় করে দিব। হ্যাঁ, এই তো দেখুন বড় হয়ে গেছে। দেন একটু নিচে হয়ে গেছে, তাই এটাকে একটু উপরে উঠাবো, একদম নিচেরটায়, সরি টেক্সট বড় করলাম, দেন আর নিচে গেল, সরি উপরেরটায় ক্লিক করলে বড় হয়ে যাবে। হ্যাঁ, দেন পিকচার অ্যাড করবো, এই জন্য আমাদের রাইট সাইডে আসতে হবে। দেন এডিট এ ফটো, দেন আমি একটা পিক নিব, হ্যাঁ পিকটা ক্রপ করলাম, দেন আপনি উপরে রাইট সাইডে ক্রপ টিপ দিবেন, দেখেন নিচে পিকটি অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি অন্য কোথাও না দেখে থাকে, তো এরকম ইউনিক ভিডিও পেতে শুধু আমার পেজই সাবস্ক্রাইব করুন।